আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পোনা মাছ ভুনা। আশা করি আমার পোনা মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। তাহলে চলুন দেখে নিই খুব সহজে কীভাবে পোনা মাছ রান্না করতে হয়। আমি এখানে চারটা পোনা মাছ নিয়েছি। পোনা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পোনা মাছের উপরে আমি বড় করে দাগ কেটে নিয়েছি, যাতে মশলাগুলো খুব সহজে মাছের সাথে মিশে যেতে পারে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ লবণ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। ছোলার আঁচটা মিডিয়ামই আছে। মাছের একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছটাকে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামানো হয়ে গেলে আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আমি এখানে মশলা কষানোর জন্য বাড়তি কোনো পানি দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের 4টা টমেটো, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি টমেটোগুলোকে খুব বেশি সেদ্ধ করব না, শুধুমাত্র পানিটা ফুটে উঠলেই হবে। দেখতেই পাচ্ছেন পানি ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়া হয়ে গেলে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ছোলার আঁচটা মিডিয়ামই আছে।
ফিরে এলাম 2 মিনিট পর। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি, দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা আমি এবার বন্ধ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল পোনা মাছ ভুনা। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।